ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেব। তবে তার পূর্বে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন প্রবেশ করে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধু, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি বন্ধু আপনি আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ ট্যাবলেটের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে নরম্যান্স। নরম্যান্স এই ওষুধটি হয়তো আপনি চিনেন, বিশেষ করে নারীরা। আমাদের কাছে অনেক বোন প্রশ্ন করেছেন যে তাদের অনিয়মিত মাসিক হচ্ছে, অর্থাৎ পিরিয়ডের সমস্যা দেখা দিয়েছে। আবার অনেক নারী আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের অতিমাত্রায় ব্লাড যাচ্ছে এবং সেটি কোনোভাবেই কমছে না। আবার অনেক নারী প্রশ্ন করেছেন যে তাদের পিরিয়ডের সময় খুব বেশি পেইন হয়। তো এসব নানাবিধ সমস্যায় কোন ওষুধটি কার্যকর এবং তিনি কি করবেন, সেরকম বহু প্রশ্ন আমাদের কাছে এসেছে। তাদের উদ্দেশ্যে আজকের রিভিউটি করছি। বন্ধুরা, যে ওষুধটি দেখতে পাচ্ছেন, নরম্যান্স নামের এই ট্যাবলেটটি রেনেটা লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। 5 mg এই নরম্যান্স ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে প্রতি পিচ 5 টাকা। বন্ধুরা, এবার আসি এই ওষুধটি খেলে কি হয় সেটি সম্পর্কে একটু জানি। তবে তার আগে নরম্যান্স ট্যাবলেটটি সম্পর্কে একটু বুঝে নেই। নরম্যান্স প্রোজেস্টজেন গ্রুপের একটি ট্যাবলেট, যা শরীরের ন্যাচারাল হরমোন প্রোজেস্টেরনের উপর কাজ করে থাকে। নরম্যান্স ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে সেটি একটু জেনে নেই। 1 নম্বরে অ্যাবনর্মাল, অর্থাৎ খুব বেশি মাত্রায় ব্লিডিং যদি হয় তবে। 2 নম্বরে রয়েছে প্রি মেনস্ট্রুয়াল সিমটম থাকলে, যেমন ব্রেস্টে পেইন, মাথা ব্যথা, মুড সুইং হলে। 3 নম্বরে রয়েছে অ্যান্ড্রোমেট্রিওসিস হলে, এবং 4 নম্বরে রয়েছে অ্যাবনর্মাল পিরিয়ড, যেমন পেইনফুল, হেভি ব্লিডিং হলে, এবং 5 নম্বরে ব্রেস্ট ক্যান্সার হলে। বন্ধুরা, অনেকে রয়েছে যে ব্লিডিং হচ্ছে না, অর্থাৎ তার নির্ধারিত যেই সময় মাসিক হওয়ার কথা সেই ডেটে তার মাসিক হচ্ছে না এবং সেটি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছেন। তাদের ক্ষেত্রেও চিকিৎসক এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। প্রতিদিন 3 বেলা একটি করে ট্যাবলেট, কারো কারো ক্ষেত্রে 5 দিন, কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ দিয়ে থাকেন চিকিৎসক। তবে বন্ধুরা, এ ধরনের সমস্যা হলে অবশ্যই অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন, তার পরামর্শ নেবেন, আপনার শরীর সম্পর্কে তাকে বিস্তারিত জানাবেন। তারপরে তিনি যদি এই ওষুধটি লিখে থাকেন তবেই এটি খাবেন। আমাদের ভিডিও দেখে কখনোই ওষুধ খাবেন না, কারণ আমরা কোনো ডাক্তার নই, পরামর্শক নই। আমরা শুধুমাত্র একটি ওষুধের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এবং আপনি ওষুধটি সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবেন এবং দাম সম্পর্কে অবগত হবেন। যা হোক বন্ধুরা, মোটামুটি বুঝাতে পেরেছি যে এই ওষুধটি কী জন্য ব্যবহার হয়ে থাকে। এবং যে বোনেরা, নারীরা আমাদেরকে প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন হয়তো পরিষ্কার হয়ে গিয়েছে। যে এক কথায় যদি বলি যে যাদের মাসিক বা পিরিয়ড বা মিন্স যেইটাই বলি না কেন অনিয়মিত হচ্ছে বা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই কার্যকর। এটি বহুল পরিচালিত বা পরিচিত একটি ওষুধ।
বরাবরের মতো আবারও বলছি যে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই নরমেলস নিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব, সেখানে আরও বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব। আজ এখানে শেষ করছি, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।